আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে কেমন আছো তোমরা? অনেকদিন কথা হয়নি, তাই ভাবছি আজকে একটু ব্লগ করি। আর এখানে এখন লাঞ্চ টাইম, আমার খুব ক্ষুধা লেগেছে, আমার বাচ্চারা অলরেডি খেয়ে ফেলছে, তো ভাবছি চলো তোমাদেরকে নিয়ে কিচেনে গিয়ে কিছু একটা শর্টকাট করে রেডি করি আমার জন্য। আমি খাবো আর তোমাদের সাথে গল্প করবো। সো গাইস, এখানে আমি একদম সিম্পল একটা ঝালমুড়ি বানাচ্ছি, যেটা অনেকভাবে বানানো যায়। এটা আমার কাছে বেশি ইজি লাগে, অনেক মজা হয়। আমরা বাঙালিরা সবাই নিশ্চয়ই ঝালমুড়ি অনেক পছন্দ করি। সো অনেকে অনেক রকমের বানায়, আমি একদম সিম্পল করে বানাবো। এখানে পেঁয়াজ দিব, একটু রেড অনিয়ন, তারপরে আমি এটাতে টমেটো আছে কিছু, কাঁচা মরিচ, লেবু, ধনিয়া পাতা আর টমেটো আমি অর্ধেক অ্যাড করছি এখানে, শুধু নিজের জন্য বানাচ্ছি। আর ধনিয়া আমি গাছ থেকে পেরে আনলাম। এই খাবারটা আমার খুব প্রিয় ছোটোবেলা থেকে। আমার আম্মু সবসময় সামটাইমস যখন আমি কোনো স্ন্যাক চেতাম এবং ঝালমুড়ির কথা বলতাম, আম্মু আমাকে প্রায় বানিয়ে দিত। এটা আমার খুব প্রিয় ছিল ছোটোবেলা থেকে। আর আমার ভাই, ও এটা খুব পছন্দ করে, আমরা দুজন এটা অনেক মজা করে খেতাম। এখন আমরা ঝালমুড়ি আমাদের খুব প্রিয়। এখানে আমি ধনিয়াটা দিচ্ছি, এই ধনিয়াটা গাছের, এর জন্য অনেক ফ্রেশ আর এটা স্মেল অনেক নাইস, আমার কাছে খুব মজা লাগে। দ্যাটস দ্য বিউটি অ্যাবাউট গ্রোয়িং ইউর ওন ভেজিটেবলস, ইউ ক্যান হ্যাভ ইট ফ্রেশ অ্যান্ড ইট স্মেল সো গুড অ্যান্ড ইট টেস্ট সো মাচ বেটার। সো এখানে আমি লেবুটা দিয়ে দিব। এখন দেব একটু পিঙ্ক সল্ট, একটু সরিষা, আর এখানে আছে বাংলাদেশি মুড়ি। এটা ইন্ডিয়ান গ্রোসারি স্টোরে পাওয়া যায়। হয়ে গেল আমার ঝালমুড়ি, একদম শর্টকাট। অনেকে চানাচুর দেয়, বুট ভাজি দেয়, আমি আজকে একদম সিম্পল করে খাবো। এটা অনেক ইজি, আর এই ইনগ্রিডিয়েন্টসগুলো বাসায় তো সবসময় থাকে। সো তোমরা জানো আমি কিন্তু এখন ভেকেশনে আছি, আমার 10 দিন বন্ধ ছিল। এটা অনেক আগ থেকে আমি অফ রেখে নিয়েছিলাম, কিন্তু এখন যেহেতু সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে করোনা ভাইরাসের জন্য, আমরা কোথাও যেতে পারবো না। সো আমার অনেক কোওয়ার্কার ওরা ওদের ভেকেশন ক্যান্সেল করে দিয়েছিলো, কিন্তু আমি আর ক্যান্সেল করি না। আমি ভাবছি থাক, বাসা থাকবো, বাচ্চাদেরকে নিয়ে ওদেরকে টাইম দিব। অ্যাকচুয়ালি আমি বাসা থাকাতে আমি এই চ্যানেলটা স্টার্ট করা হলো, না হলে কিন্তু মেবি হতো না। সো অ্যাকচুয়ালি স্টেইং হোম, আমি ভাবছি যে আই হ্যাভ টু ডু সামথিং টাইম পাস করার জন্য, কারণ এখন তো রেগুলার সব কিছু করা যাচ্ছে না। সো আমার অলরেডি কয়েকদিন শেষ, আর কিছুদিন বাকি আছে। এই ঝালমুড়িটা অনেক মজা হয়েছে, আমি আমার লাইফে কোনো সময় ঝালমুড়ি খাই নাই যে আমার কাছে মজা লাগে নাই। ইট ডাজন্ট ডিসঅ্যাপয়েন্ট, সবসময় মজা হয়। আসলে এটা আমার খুব প্রিয় তো এর জন্য। আর আমার হাজবেন্ড হলে এখন হাসতো, বলতো যে তুমি এটা খাচ্ছ, এটা তো ভাজি করা মুড়িটা, এটাও তো হেলদি না, কিন্তু এটা আমার কাছে এত মজা লাগে। ইটস রিয়েলি আমি আর আমার ভাই ছোটোবেলায়, আমরা এখনও, আমার ভাই যখন বেড়াতে আসে আমি ওকে সামটাইমস সারপ্রাইজ দিই যে আমি তোমার জন্য একটা কুইক স্ন্যাক বানিয়ে রেডি করব। খুব মজা হয়েছে। আর সরষের তেল, ইটস সো ইয়ামি।
আমি ভাবি যে আমরা অনেক লাকি, কারণ ইনশাল্লাহ আমরা হেলদি এবং আমরা আমাদের সব ঠিক আছে। কিন্তু অনেকের তো সেম না, ওদের হয়তো ওরা সিক হয়েছে করোনা ভাইরাসে, তারপরে ওদের হয়তো কোনো ফ্যামিলি মেম্বার মারা গেছে, আপন কেউ, কারো সন্তান, কারো মা বাপ। সো ইটস রিয়েলি হার্ড। অ্যাটলিস্ট আমরা অনেক লাকি যে আমাদের ইনশাল্লাহ সব কিছু ঠিক আছে। সো উই শুড অ্যাপ্রিসিয়েট এবং উই আর ভেরি থ্যাঙ্কফুল। সো ইনস্টেড অফ কমপ্লেনিং যে ও আমি ভ্যাকেশনে বাসায় 10 দিন বসে আছি, আমি কোথাও বেড়াতে যেতে পারছি না, অ্যাটলিস্ট যদি তুমি ওই পার্সপেক্টিভে দেখো যে ও নো, ইউ নো, ওর ওকে, ওর ডুইং গুড, সো ইটস নট দ্যাট ব্যাড। কিন্তু অনেকের স্টোরি অনেক ডিফারেন্ট অ্যান্ড আই ফিল ভেরি ব্যাড ফর দ্যাম। আমার ইনলজরা এবং আমার প্যারেন্টস, ওদের সবার জন্য একটু ওয়ারি লাগে, কারণ দে আর লিটল ওল্ডার। সো ওরা যদি আল্লাহ মাফ করে একটু সিক হয়ে যায়, ইট কুড বি ভেরি ডেঞ্জারাস। বাট রাইট নাও অ্যাজ দে আর সেইং যে এটা ম্যাটার করে না কার বয়স কত, ইয়াংরাও সিক হতে পারে, বুড়ারাও সিক হতে পারে। সো সবাই অ্যাটলিস্ট দোয়া করতে পারে একজন আরেকজনের জন্য যে সবাই যাতে ভালো থাকুক, ইনশাল্লাহ সবাই যাতে সেফলি থাকুক। আর আমরা আল্লাহকে থ্যাংক ইউ বলা উচিত, কারণ আমরা সবাই একজন আরেকজনের জন্য অনেক দোয়া পাঠাচ্ছি। আমার কাছে এই হোল ইউটিউব জার্নিটা অনেক নতুন লাগে। ইউটিউব আমি দেখি হ্যাঁ, কিন্তু নিজে ভিডিও বানানো এটা আমার জন্য একদম ব্র্যান্ড নিউ। সো আই এম জাস্ট স্টার্টিং, বাট আই থিঙ্ক ইটস ইন্টারেস্টিং, এটা অনেক ফান, ইউ ক্যান গেট ক্রিয়েটিভ। বাট আমি করছি কারণ আই লাইক ওয়াচিং আদার পিপল। বাট তোমাদের কি মনে হয়, আই নো তোমরা সাম অফ ইউ, তোমাদের লাইফে অনেক স্টোরি আছে, ইন্টারেস্টিং জিনিস আছে তোমাদের। আই ডু থিঙ্ক একটু টাফ হবে, কারণ আমার ফুল টাইম জব আছে, প্লাস আমার দুটা বাচ্চা। সো ইটস কান বি ভেরি টাফ, কারণ অনেক টাইম স্পেন্ড করতে হয় ইউটিউবের জন্য, আর আমি তো জব নিয়ে আমার অনেক টাইমটা চলে যায়। বাট আই আমি জানি না কীভাবে এত তাড়াতাড়ি খাওয়াটা শেষ করে ফেললাম, পুরোটা শেষ, অনেক মজা হয়েছে। এবং এটা আমার খুব প্রিয় একটা বাংলাদেশি খাওয়া, এইটা প্লাস চটপুটি, আরও কিছু জিনিস আছে যেটা অ্যাপেটাইজার হিসেবে বাংলাদেশি ফুড, যেটা আমার খুব প্রিয়। এনিওয়েজ, একটু পর আমার রান্না করতে হবে। সো আমি তোমাদের সাথে আজকে একটু ব্লগ করতে চেষ্টা করবো রান্নার সময়। আর তোমরা যদি আমার ভিডিও কন্টেন্ট লাইক করো, তোমরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং লাইক বাটন প্রেস করবে, আই উড অ্যাপ্রিসিয়েট। মাত্র চেক করলাম বাগানে অনেক স্ট্রবেরি আছে, এগুলো পিক করতে হবে, নাহলে এগুলো একদম সফট হয়ে নষ্ট। দেখাবো কতগুলো স্ট্রবেরি আমি আজকে এখন পিক করি এখান থেকে। আমি এখানে বেগুন ভাজি করার প্রিপারেশন নিচ্ছি, আগে এটাকে কেটে নিব, কেটে তারপরে মশলা দিয়ে একটু মেখে রাখবো, মাখার পরে আমি ভেজে নিব এগুলোকে। আমি ডালও বসিয়ে দিচ্ছি। সাথে কিছু ভেন্ডি ভাজি করব।
এখানে আমি রেডি করছি চিকেন কোরমা, চিকেনের ব্রেস্ট পিসেসগুলো দিয়ে। আমার রান্না শেষ এখানে। গুড মর্নিং, এটা হচ্ছে তারপরের দিন সকালে। আমি নিজের জন্য এখানে ইনস্ট্যান্ট কফি রেডি করছি। এখানে শুধু আমি গরম পানি অ্যাড করব আর 2% মিল্ক। বাচ্চাদের জন্য ব্রেকফাস্টে বানালাম চকলেট প্যানকেকস আর ফ্রেঞ্চ টোস্ট। ওকে, তোমরা সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।